পরবর্তী বড় খবরের দিকে নজর দেব। প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যেই নিট ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েটে আজকে ফের পরীক্ষা। নিয়ম না মেনে বাড়তি নম্বরে দেওয়া হয়েছিল যে 1563 জন পরীক্ষার্থীকে, তাদের আজকে পরীক্ষায় বসার কথা। সুপ্রিম কোর্টের নির্দেশে রবিবার ফের তাদের পরীক্ষায় বসার কথা, আজকে তাদের পরীক্ষায় বসার কথা। দেশের 7টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে, মেঘালয়, হরিয়ানা, ছত্তিশগড়, গুজরাট, চণ্ডীগড়, এরকম 7টি পরীক্ষা কেন্দ্রে বরাদ্দ করা হয়েছে এই পরীক্ষা। এই পরীক্ষা যে ফের নেওয়া হচ্ছে সে বিষয়ে সুমিত ভট্টাচার্য কি বলেছেন শোনাবো আপনাদের। সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে বদ্ধপরিকর, কোথাও যদি কোনো বিচ্ছুরি থাকে, প্রাতিষ্ঠানিক লুট থাকে বা সে ধরনের কোনো ব্যবস্থা থাকে, সেটা সরকার প্রথম থেকে খোঁজার জন্য চেষ্টা করছে। সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে, তদন্তের স্বার্থে ডিজিকে সরানো হয়েছে, প্রকৃত সত্য সামনে আসবে। প্রতারিত মেধা নিয়ে কাউকে পশ্চিমবঙ্গের মতো রাস্তায় বসে থাকতে হবে না। শুনছিলাম সুমিত ভট্টাচার্যের বক্তব্য, তিনি স্পষ্টতই বলছেন যে কেন্দ্রের তরফ থেকে যাবতীয় চেষ্টা করা হচ্ছে এবং যারা প্রতারিত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর সর্বরকমের চেষ্টা রয়েছে কেন্দ্রের। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি কি জানাচ্ছেন শুনুন। 1563 স্টুডেন্ট যাদের 6টি সেন্টারে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের কোশ্চেন দেরি করে পাওয়ার জন্য সুপ্রিম কোর্টেরই একটি স্ট্যান্ডিং যে অর্ডার, সেই অর্ডার উপর ভিত্তি করে এনটিএ তাদেরকে গ্রেস মার্ক দেওয়ার ব্যবস্থা করে। তাদের সামনে পরবর্তী সময়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিষয়টি গেলে সুপ্রিম কোর্ট সেখানে বলে দেয় যে গ্রেস মার্ক দেওয়া যাবে না। আমাদের কেন্দ্রীয় সরকার সেটাই মেনে নিয়ে গ্রেস মার্ক বাদ দিয়ে দেয় এবং তাদের সামনে দুটো অপশান দেওয়া হয় গ্রেস মার্ক ছাড়া যে র্যাঙ্ক হবে সেই র্যাঙ্ককে মেনে নেওয়া অথবা আজকে আবার পরীক্ষায় বসা। তো যারা পরীক্ষায় বসবেন, ঠিক করেছেন, অপশান দিয়েছেন, তারা পরীক্ষায় বসেছেন, আমরা আশা করব তারা ভালো করে পরীক্ষা দেবেন এবং তাদের আগামী দিন যেন শুভ হয়। এদিকে নিট বিতর্কের মাঝেই অপসারিত এনটিএর ডিজি, অপসারিত এনটিএর ডিজি সুবোধ কুমার সিং আরও একবারে জানায় নিট বিতর্কের মাঝেই অপসারিত এনটিএর ডিজি, অপসারিত এনটিএর ডিজি সুবোধ কুমার সিং। সুবোধ কুমারকে অপসারণের সিদ্ধান্ত কেন্দ্রের। এনটিএর নতুন ডিজি হলেন প্রদীপ সিং খরোলা। এনটিএর নতুন ডিজি প্রদীপ সিং খরোলা, সুবোধ কুমারকে পাঠানো হলো কম্পালসারি ওয়েটিংয়ে। এই যে ডিজি পরিবর্তন করা হলো, ডিজিকে অপসারিত করা হলো এবং নতুন ডিজি আনা হলো, এই গোটা বিষয় নিয়ে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি নেতা রাহুল সিনহা এবং সমীক ভট্টাচার্য, বিজেপি মুখপাত্র এবং সাংসদ, রাজ্যসভার সাংসদ, তারা কি বলছেন শুনুন। ডিজিকে সরানো হয়েছে যেহেতু এনটিএর পরীক্ষা নিয়ে, পরীক্ষা পরিচালনা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, স্বাভাবিকভাবে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে আবারও বিশ্লেষণ স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে, যে মানে তার বিরুদ্ধে বলতে তার সংস্থার বিরুদ্ধে, যেহেতু বারবার এই ধরনের অভিযোগ উঠেছে এনটিএর বিরুদ্ধে, পারদর্শিতা নিয়ে অনেকে সন্দেহ দেখা দিয়েছে, সেই জন্য ডিজিকে আপাতত সরানো হয়েছে এবং তার সাথে সাথে এনটিএ রিফর্মসের জন্য যদি মনে হয় কিছু করা প্রয়োজন সেটাও করা হবে। পরিবর্তন যেটা রুটিন হওয়ার সেটাই হয়েছে, সেই কারণে আমি মনে করি এর মধ্যে কোনো রাজনৈতিক খোঁজার কোনো কারণ নেই, একদম সঠিক কাজ হয়েছে। যেখানেই দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে সেখানে কেন্দ্রীয় সরকার কঠোর হস্তে তা দমন করার চেষ্টা করছে। আপনি কি মনে করেন যে ডিজিকে ওই পদে রেখে দিয়ে তারপরে যদি তদন্ত চালিয়ে দেওয়া হতো সেই তদন্তের গতিমুখ পরিবর্তিত হতো না? পশ্চিমবঙ্গের যিনি এডুকেশন সেক্রেটারি ছিলেন তাকে রেখে দিয়ে যেভাবে তদন্ত চলেছিল তাহলে কী পেয়েছেন? অবশ্য তিনি গোপন জবানবন্দিতে কী বলে এসেছেন ভেতরে সেটা তো আমাদের জানা সম্ভব নয়। একদিকে একটা সরকার দুর্নীতিকে বা বিচ্যুতিকে আটকানোর জন্য সরাসরি সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে, সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে, কঠোর আইন প্রণয়ন করেছে, আর অন্যদিকে চোরেদের বাঁচাতে, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে মানুষের দেওয়া ট্যাক্সের টাকা নিয়ে রাজ্য সরকার আজকে দিল্লি যাচ্ছে, তফাৎ এটাই। পরবর্তী বড় খবরের দিকে নজর দেব। প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যেই নিট ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েটে আজকে ফের পরীক্ষা। নিয়ম না মেনে বাড়তি নম্বরে দেওয়া হয়েছিল যে 1563 জন পরীক্ষার্থীকে, তাদের আজকে পরীক্ষায় বসার কথা। সুপ্রিম কোর্টের নির্দেশে রবিবার
ফের তাদের পরীক্ষায় বসার কথা, আজকে তাদের পরীক্ষায় বসার কথা। দেশের 7টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে, মেঘালয়, হরিয়ানা, ছত্তিশগড়, গুজরাট, চণ্ডীগড়, এরকম 7টি পরীক্ষা কেন্দ্রে বরাদ্দ করা হয়েছে এই পরীক্ষা। এই পরীক্ষা যে ফের নেওয়া হচ্ছে সে বিষয়ে সুমিত ভট্টাচার্য কি বলেছেন শোনাবো আপনাদের। সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে বদ্ধপরিকর, কোথাও যদি কোনো বিচ্ছুরি থাকে, প্রাতিষ্ঠানিক লুট থাকে বা সে ধরনের কোনো ব্যবস্থা থাকে, সেটা সরকার প্রথম থেকে খোঁজার জন্য চেষ্টা করছে। সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে, তদন্তের স্বার্থে ডিজিকে সরানো হয়েছে, প্রকৃত সত্য সামনে আসবে। প্রতারিত মেধা নিয়ে কাউকে পশ্চিমবঙ্গের মতো রাস্তায় বসে থাকতে হবে না। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, তিনি স্পষ্টতই বলছেন যে কেন্দ্রের তরফ থেকে যাবতীয় চেষ্টা করা হচ্ছে এবং যারা প্রতারিত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর সর্বরকমের চেষ্টা রয়েছে কেন্দ্রের। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি কি জানাচ্ছেন শুনুন। 1563 স্টুডেন্ট যাদের 6টি সেন্টারে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের কোশ্চেন দেরি করে পাওয়ার জন্য সুপ্রিম কোর্টেরই একটি স্ট্যান্ডিং যে অর্ডার, সেই অর্ডারের উপর ভিত্তি করে এনটিএ তাদেরকে গ্রেস মার্ক দেওয়ার ব্যবস্থা করে। তাদের সামনে পরবর্তী সময়ে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বিষয়টি গেলে সুপ্রিম কোর্ট সেখানে বলে দেয় যে গ্রেস মার্ক দেওয়া যাবে না। আমাদের কেন্দ্র সরকার সেটাই মেনে নিয়ে গ্রেস মার্ক বাদ দিয়ে দেয় এবং তাদের সামনে দুটো অপশান দেওয়া হয় গ্রেস মার্ক ছাড়া যে র্যাঙ্ক হবে সেই র্যাঙ্ককে মেনে নেয়া, অথবা আজকে আবার পরীক্ষায় বসা। তো যারা পরীক্ষায় বসবেন, ঠিক করেছেন, অপশান দিয়েছেন, তারা পরীক্ষায় বসেছেন, আমরা আশা করব তারা ভালো করে পরীক্ষা দেবেন এবং তাদের আগামী দিন যেন শুভম হয়। এদিকে নিট বিতর্কের মাঝেই অপসারিত এনটিএ ডিজি, অপসারিত এনটিএ ডিজি সুবোধ কুমার সিং আরও একবার জানায় নিট বিতর্কের মাঝেই অপসারিত এনটিএ ডিজি, অপসারিত এনটিএ ডিজি সুবোধ কুমার সিং। সুবোধ কুমারকে অপসারণের সিদ্ধান্ত কেন্দ্রের। এনটিএ নতুন ডিজি হলেন প্রদীপ সিং খরোলা, এনটিএর নতুন ডিজি প্রদীপ সিং খরোলা। সুবোধ কুমারকে পাঠানো হলো কম্পালসারি ওয়েটিংয়ে। এই যে ডিজি পরিবর্তন করা হলো, ডিজিকে অপসারিত করা হলো এবং নতুন ডিজি আনা হলো, এই গোটা বিষয় নিয়ে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি নেতা রাহুল সিনহা এবং শ্রমিক ভট্টাচার্য, বিজেপি মুখপাত্র এবং সাংসদ, রাজ্যসভার সাংসদ, তারা কি বলছেন শুনুন। ডিজিকে সরানো হয়েছে যেহেতু এনটিএর পরীক্ষা নিয়ে, পরীক্ষা পরিচালনা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, স্বাভাবিকভাবে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে আবারও বিশ্লেষণ স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে, যে মানে তার বিরুদ্ধে বলতে তার সংস্থার বিরুদ্ধে, যেহেতু বারবার এই ধরনের অভিযোগ উঠেছে এনটিএর বিরুদ্ধে, পারদর্শিতা নিয়ে অনেকে সন্দেহ দেখা দিয়েছে, সেই জন্য ডিজিকে আপাতত সরানো হয়েছে এবং তার সাথে সাথে এনটিএ রিফর্মসের জন্য যদি মনে হয় কিছু করা প্রয়োজন সেটাও করা হবে। পরিবর্তন যেটা রুটিন হওয়ার সেটাই হয়েছে, সেই কারণে আমি মনে করি এর মধ্যে কোনো রাজনৈতিক খোঁজার কোনো কারণ নেই, একদম সঠিক কাজ হয়েছে। যেখানেই দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে সেখানে কেন্দ্রীয় সরকার কঠোর হস্তে তা দমন করার চেষ্টা করছে। আপনি কি মনে করেন যে ডিজিকে ওই পদে রেখে দিয়ে তারপরে যদি তদন্ত চালিয়ে দেওয়া হতো সেই তদন্তের গতিমুখ পরিবর্তিত হতো না? পশ্চিমবঙ্গের যিনি এডুকেশন সেক্রেটারি ছিলেন তাকে রেখে দিয়ে যেভাবে তদন্ত চলেছিল তাহলে কী পেয়েছেন? অবশ্য তিনি গোপন জবানবন্দিতে কী বলে এসেছেন ভেতরে সেটা তো আমাদের জানা সম্ভব নয়। একদিকে একটা সরকার দুর্নীতিকে বা বিচ্যুতিকে আটকানোর জন্য সরাসরি সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে, সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে, কঠোর আইন প্রণয়ন করেছে, আর অন্যদিকে চোরেদের বাঁচাতে, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে মানুষের দেওয়া ট্যাক্সের টাকা নিয়ে রাজ্য সরকার আজকে দিল্লি যাচ্ছে। তফাৎ এটাই।